আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেঁচে যাওয়া ফ্যাব্রিক থেকে আপনারা কীভাবে এই ডিজাইনিং লেস তৈরি করতে পারবেন। চলুন সিম্পল এবং ইজি মেথডে দেখানোর চেষ্টা করছি এবং যারা নতুন আছেন তাদের বুঝতে আশা করি কোনো প্রবলেম হবে না। এখানে এই যে লেসটা আছে এটা আপনারা সালোয়ারে ইউজ করতে পারেন অথবা যে গ্যাদারিং যে ড্রেসগুলো আছে যে জয়েন্ট যেখানে পরে কামিজে সেইখানে আপনারা ইউজ করতে পারেন। তারপর এই স্লিভে যে হাতা আছে হাতার জন্য এবং নেকের জন্য আপনারা ইউজ করতে পারেন। তো আমি চলুন সিম্পল এবং ইজি মেথডে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সর্বপ্রথমে এখানে আমি ফ্যাব্রিক কেটে নিয়েছি এবং এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে আমি 4 কোনাচে করে কাপড় কেটে নিয়েছি এবং এখানে আলাদা একটা ফ্যাব্রিক নিয়েছি যেটার উপর আমি কাজটা করব। এটা এর জন্য নাও আমি নিয়েছি যেন আমার যে কটন ফ্যাব্রিকটা আছে এটা একদম সফট একটা কটন ফ্যাব্রিক নিয়েছি, যার জন্য এটা যেন কমফোর্টেবল যেন হয়, সেলাই করতে কোনো প্রবলেম যেন না হয়, যার জন্য এখানে আমি এই ফ্যাব্রিকটা নিয়েছি। এবং এই দুটোটা পিস আমি এইভাবে করে জয়েন্ট রেখে 1/2 ইঞ্চির মতো ডিস্টেন্স রেখে আমি এখানে সেলাই করে নিয়েছি এবং সেলাই হয়ে গেলে এখানে আমি আয়রন করে এটাকে ফ্ল্যাট করে নিয়েছি। আমি আপনাদেরকে প্রেফার করব যতবার আপনারা সেলাই করবেন সেলাইয়ের পরে এখানে আয়রন করে নেবেন, তাহলে আপনাদের মেজারমেন্টটা যে আছে সুন্দরভাবে আপনারা ভালো করে দেখে তারপর এখানে সেলাই করতে পারবেন। এবং যখনই সেলাই করবেন এই দুইটা ক্রস সেলাই যে সেন্টার আছে একসাথে রেখে আপনারা এভাবে সেলাই করবেন। এতে হলে হবে কি, দোনো সাইড থেকে ফ্যাব্রিকটা সমানভাবে থাকবে এবং যে জোড়াগুলো আছে পয়েন্টগুলো আছে সেগুলো এক সিরিয়ালে থাকবে। সেলাই এভাবে জয়েন্ট করা হয়ে গেলে এখানে আমি আবারও আয়রন করে এখানে সবগুলো ফ্যাব্রিককে ফ্ল্যাট করে নিচ্ছি এবং এটা আমি যে মেথডে দেখাচ্ছি আপনারা যে কোনো সাইজের বা ছোট চাইলে এর চেয়ে ছোটো করেও আপনারা এখানে করতে পারবেন। এবং এই যে ফ্যাব্রিকটা আছে এটাকে আমি দোনো সাইড থেকে 1/2 ইঞ্চ 1/2 ইঞ্চ করে ফোল্ড করে নিয়েছি। এটার ফ্যাব্রিকটা আমি নিয়েছি চড়ায় নিয়েছি 2 ইঞ্চি এবং লম্বায় আপনাদের যতটুকু প্রয়োজন হয় সেটুকু আপনারা নেবেন, লেসের উপর ডিপেন্ড করে নিয়ে এটার উপর আমি পিন দিয়ে এটাকে ভালো করে আটকে নিয়েছি এবং আটকানোর আগে কিন্তু এখানে আমি ভালো করে আয়রন করে নিয়েছি। আয়রন করা হয়ে গেলে এখন আমি এখানে আপনারা সর্বপ্রথমে যেই লেসই তৈরি করুন না কেন যেই ফ্যাব্রিক দিয়ে করবেন আগে কম্বিনেশনটা দেখবেন যে কোন কম্বিনেশনেই আপনাদের যে লেসটা আছে দেখতে ভালো লাগবে এবং কোন কোন কালারটা নিলে আপনাদের এই লেসটা ফুটবে আপনারা যেই ড্রেসের সাথে আপনারা এটাকে লাগাতে চাইছেন। এবং এভাবে করে আমি কোনাকুনি করে এভাবে করে এটাকে ভাঁজ করে নিচ্ছি। এতে হলে হবে কি, কারণ এখানে আমি ট্রিঅ্যাঙ্গেল যেগুলো আছে সেগুলো আমি একটু বড় চাইছি, যার জন্য আমি এইভাবে করে দিচ্ছি। আর আপনারা যদি ছোট চান নর্মালি যেভাবে আমরা কাগজ দুই ভাঁজে ভাঁজ করি সেন্টার থেকে সেভাবেও আপনারা এটা করতে পারেন। এবং এই লেসের জন্য একটু চড়া হলেই ভালো হয় কারণ এখানে সেন্টারের ফ্যাব্রিকগুলো একটু চড়া। এবং আমি এখানে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটাকে এভাবে করে রাখবেন। সর্বপ্রথমে এটাকে সেন্টারে সেন্টারে যে তাদের যে কোনাকুনিটা আছে সেই কোনাকুনিটাকে এইভাবে করে রেখে আপনারা এখানে সেলাই করবেন। আপনারা যারা নতুন আছেন তাদের জন্য বলছি, অনেক সময় আছে ব্যালেন্সটা রাখা একটু টাফ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এখানে পিন দিয়ে ব্লক করে নিতে পারেন অথবা ডাইরেক্ট আপনারা সেলাই মেশিনে চলে যেতে পারেন। যেভাবে আমি করছি ঠিক সেভাবে আপনারা যদি করেন এইভাবেও কিন্তু অনেক ইজি, জাস্ট একটু সময় বেশি লাগবে বাট রেজাল্টটা কিন্তু খুব ভালো আসবে। এইভাবে করে একটার পর একটা ভেতরের দিকে এইভাবে করে দিয়ে আমি এখানে সেলাই করে নিচ্ছি এইভাবে করে। এবং আমি চেষ্টা করছি যে অনেক সময় আছে আমাদের ফ্যাব্রিকগুলো এক্সট্রা যে ফ্যাব্রিকগুলো আছে সেগুলো থেকে যায়, তো সেগুলো দিয়েই আপনারা কিন্তু ডিজাইনিং লেস তৈরি করতে পারবেন খুব সুন্দর সুন্দর। এবং এভাবে করে আমার দোনো সাইডের যে পিসগুলো আছে সেখানে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি যা করব, এখানে আমি কোনো চাপ সেলাই দিব না কারণ এটাকে যখন আমি আমার ড্রেসের সাথে অ্যাটাচ করব তখন কিন্তু আমার এখানে সেলাই প্রয়োজন হবে। তো এর জন্য এখানে আমি এভাবে করে এটাকে রেখে আমি ফ্ল্যাট করে নিয়েছি আয়রন দিয়ে, আয়রন করে ভালো করে একটু চেপে চেপে এখানে এটাকে আয়রন করে নিচ্ছি। এইভাবে করে আপনারা যে কোনো ডিজাইন কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। আমি একটা একটা করে সবগুলো ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে আমি আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেন আপনাদের
ড্রেসের সাথে ড্রেসের সৌন্দর্যটা বাড়ানোর জন্য। তো এবং নিজের হাতে ড্রেস তৈরি করে যদি এটা পরে, তাহলে সেটার যে একটা আনন্দ, সেটার আনন্দটাই কিন্তু অন্যরকম। এবং এভাবে করে হয়ে গেলে, এভাবে এখন যখন যেমন আছে, এইভাবেও কিন্তু আপনারাও রাখতে পারেন। অথবা এখানে আপনারা চাইলে স্টোনও ইউজ করতে পারেন, অথবা যে পিলস পাওয়া যায় সেই পিলসও আপনারা এখানে ইউজ করতে পারেন। এবং ডিজাইনিং কিছু জুয়েলারি লেস আছে, জুয়েলারি লেসগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। তো এখন আমি এখানে যে হট গান যে গ্লুটা আছে, সেই হট গ্লুটা দিয়ে এখানে নর্মালি যে পাথর পাওয়া যায়, স্টোন পাওয়া যায়, সেখানেটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ইজি এবং সহজভাবে বোঝানোর আমি চেষ্টা করেছি, কারণ প্রত্যেক সময় কিন্তু আমার চেষ্টা থাকে যে আপনাদেরকে আমি সহজভাবে এবং সুন্দর ইজি মেথড যেন আমি আপনাদেরকে বোঝাতে পারি। এবং আমি চেষ্টা করেছি এবং আশা করি আমি পেরেছি। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আপনারা যারা নতুন আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো থ্যাংক ইউ সো মাচ আবারও আমার ভিডিওটা দেখার জন্য। এবং এই যে পিসটা আছে, এটা কিন্তু যখন আমি এটা দেওয়ার কারণ আরেকটা হচ্ছে যেন একটু হার্ড থাকে, একদম ফ্ল্যাট হয়ে থাকে এবং দেখতে যেন ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।